তো নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল জব অ্যালার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন চাকরির খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে আপনাদের নিয়োগ হবে। তো এক্ষেত্রে ডিপ্লোমা ক্যান্ডিডেটের জন্য নিয়োগপত্র জারি হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক WBMSC কোন কোন পদে নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পদে আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে আছে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক পদে নিয়োগ করতে চলেছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনাদের নিয়োগ হবে। তো ডিপ্লোমা যারা করে রেখেছেন এসব বিষয়ের উপরে, তারা ফর্মটি অবশ্যই ফিল আপ করবেন। এটা খুব একটা ভালো চাকরির সুযোগ আপনাদের কাছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন পদে কতগুলো সংখ্যক ভ্যাকেন্সি আছে, কোন পদে কতগুলো সংখ্যক WBMSC নিয়োগ করছে। তো সেই ব্যাপারে দেখে নেওয়া যাক। তো অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে একটি। সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুসারে বয়সের তো ছাড় পাবেন আপনারা। তো অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে আবার ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটারের বিষয়ে নলেজ থাকতে হবে আপনার। অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদের ভ্যাকেন্সি হচ্ছে, সংখ্যা হচ্ছে একটি, যেক্ষেত্রে বয়স হচ্ছে আপনার 1/1/2020 হিসাবে অনুযায়ী 18 থেকে 37 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। এক্ষেত্রে আপনার অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে আপনার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, কম্পিউটারের নলেজ থাকতে হবে। পরবর্তী সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার, খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি, 42টি ভ্যাকেন্সি আছে, যেক্ষেত্রে আপনার বয়স হতে হবে সেম 18 থেকে 37 বছরের মধ্যে হিসাব 1/1/2020 হিসাব অনুযায়ী। তো অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে জেনারেলে নিয়োগ করা হবে 23টি, জেনারেল PWD কেন্দ্রের ক্ষেত্রে 1টি, SC-র ক্ষেত্রে 10টি, ST-র ক্ষেত্রে 2টি, OBC A ক্যাটাগরি যারা আছেন তারা 4টি, OBC B ক্যাটাগরিদের জন্য 2টি, PWD ইজ আনরিজার্ভড ফর ক্যান্ডিডেট উইথ লোকোমোটর ডিসেবিলিটি অর কেবল পালসে ভর্তি করা হবে। তো সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আপনার ডিপ্লোমা থাকতে হবে টেকনিক্যাল শাখায়, টেকনিক্যাল এডুকেশনে। পরবর্তী পোস্ট হচ্ছে 4 নম্বর, সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে 23টি ভ্যাকেন্সি আছে, সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে সেম 18 থেকে 37 বছরের মধ্যে, 18 থেকে 37 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তো বন্ধুরা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 12টি ভ্যাকেন্সি আছে, SC ক্যাটাগরিতে 6টি ভ্যাকেন্সি আছে, ST ক্যাটাগরিতে 1টি, OBC A 2টি, OBC B 2টি। পরবর্তী 5 নম্বর পোস্টে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, যেক্ষেত্রে ভ্যাকেন্সি সংখ্যা হচ্ছে 12টি। তো এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে, 1 জানুয়ারি 2020 হিসাবে। যারা এসসি
এসটি, ওবিসি, পিডাব্লিউডির ক্যান্ডিডেট আছেন, তারা সরকারি ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে রুল আছে সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। তো যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে 150 টাকা, প্লাস প্রসেসিং ফি 50 টাকা, প্লাস ব্যাঙ্ক চার্জ 20 টাকা, টোটাল 220 টাকা লাগবে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে প্রসেসিং চার্জ 50 টাকা, ব্যাঙ্ক চার্জ 20 টাকা, টোটাল 70 টাকা লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আছে, এই চালান মারফত আপনাকে টাকাটা পে করতে হবে। তো বন্ধুরা, এবারে আসছি লাস্ট ডেট, গুরুত্বপূর্ণ কিছু ডেট আপনাদের সামনে দিয়েছে। তো তো বন্ধুরা, আপনার যেখানে আপনার 6/3/2020 থেকে আপনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট আপনার চালান কাটানোর লাস্ট ডেট হচ্ছে 7/4/2020, আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট সাবমিট করা হচ্ছে 9/4/2020, 9/4/2020। তো বন্ধুরা যারা আছেন, যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছেন, যারা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা অবশ্যই ফিল আপ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা বলি, যে কোনো চাকরির আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।